আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি। নেসারাবাদ সালিহিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ রানা পাটোয়ারি, সহকারী শিক্ষক নেসারাবাদ সালিহিয়া ফাজিল মাদ্রাসা হাজীগঞ্জ সাতপুর। আজ এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠদান নিয়ে। করোনার এই সংকটকালে আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। শিক্ষা ব্যবস্থা অচল অবস্থায়, যার কারণে তোমরা মাদ্রাসা আসতে পারছো না, আমরাও তোমাদেরকে পাঠদান করতে পারছি না। এর ফলে তোমাদের লেখাপড়া পিছিয়ে যাচ্ছে, আমরাও তোমাদেরকে নিয়ে চিন্তিত। এমত অবস্থায় আমরা অনলাইনের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা শুরু করেছি, যাতে তোমরা বাড়িতে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হল সাধারণ রোগ ও প্রতিকার। এবার প্রশ্ন থাকতে পারে, সাধারণ রোগগুলো কী কী? সাধারণ রোগকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো গ্যাস্ট্রাইটিস, আরেকটা আমেশা, আর একটা হলো কোষ্ঠকাঠিন্য। এবার গ্যাস্ট্রাইটিসটা কী, কীভাবে গ্যাস্ট্রাইটিস হয়? সাধারণত আমরা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে, তৈলাক্ত খাবার খেলে, তারপরে যাই ঠিক মতো খাবার না খেলে, খাবারে অনিয়ম হলে গ্যাস্ট্রাইটিসের বেড়ে যায়। এতে করে গলা থেকে আমাদের পাকস্থলী পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়, যা ধীরে ধীরে আলসারে পরিণত হয়। এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় হলো, আমরা অতিরিক্ত মশলা জাতীয় খাবার কম খাবো, তৈলাক্ত খাবার কম খাবো, তারপরে খাবার নিয়মিত খাবো, বেশি করে পানি খাবো। এভাবে আমরা এই গ্যাস্ট্রাইটিস থেকে আমরা রক্ষা পেতে পারব। গ্যাস্ট্রাইটিসটা বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন গলা থেকে পাকস্থলী পর্যন্ত গ্যাস, অতিরিক্ত গ্যাস গ্রহণ হয়, এতে করে মানুষের বমি বমি ভাব হয়, খাবারে অরুচি দেখা দেয়, ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এর এটা একটা সাধারণ রোগ, এটা যে কোনো ব্যক্তিরই এই সকল রোগে আক্রান্ত হতে পারে। আমরা এদের থেকে রক্ষা পেতে হলে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলব, তাহলে আমরা গ্যাস্ট্রাইটিস থেকে রক্ষা পেতে পারব। এবার আমরা আসি দ্বিতীয়ত আমেশা। আমেশা আমাদের দেশে একটি অতি পরিচিত রোগ। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো এমিবিক আমেশা, আর একটা হলো ব্যাসিবিক আমেশা। এবার এমিবিক আমেশাটা কী? সাধারণত অ্যান্টি নামক এক ধরনের ভাইরাসের মাধ্যমে এমিবিক আমেশা আমাদের শরীরে উৎপন্ন হয়ে থাকে। মানুষের অন্তে প্রবেশ করলে এ ধরনের রোগ দেখা দেয়। এ রোগের উপসর্গ হলো তলপেটে ব্যথা হয়, তারপরে মলের সাথে রক্ত বা সিনেমা বের হয়, নলকূপের পানিও ফুটানো পানি পান, পানিতে ভালো করে দ্রুত করে শাকসবজি না খেলে, দূষিত পানি পান করলে মশামাছির মাধ্যমে এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগ থেকে রক্ষা পেতে হলে বিশুদ্ধ পানি পান করতে হবে, শাকসবজি ভালো করে দ্রুত করে খেতে হবে, তারপরে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুতে করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে এই রোগ থেকে রক্ষা করা যাবে। দ্বিতীয়ত হলো ব্যাসিলিক আমেশা, যেটা সিলিমা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগ সৃষ্টি হয়ে থাকে। এটা সাধারণত মাছি বা মশা থেকে খাদ্যবস্তুর মাধ্যমে আমাদের শরীরে এই রোগটা ছড়িয়ে থাকে। এর ফলে অতিরিক্ত সিলিমা বের হয়, মাঝে মাঝে রক্ত যায়। এই রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, খাবার ভালো করে দ্রুত করে খেতে হবে, তারপরে স্বাস্থ্যবিধি মেনেই খাবার খেলে ইনশাআল্লাহ আমরা এই রোগ থেকে রক্ষা পেতে পারব। তিন নম্বরে আসে কোষ্ঠকাঠিন্য। এবার কোষ্ঠকাঠিন্যটা কী? প্রশ্ন থাকতে পারে, আপনি কি জানেন কি কোষ্ঠকাঠিন্য কী, বা তোমরা জানো কি কোষ্ঠকাঠিন্য কী? কোষ্ঠকাঠিন্যটা হলো পায়খানাতে
পায়খানা করতে অত কষ্ট, অনেক কষ্ট সাধন হয়, যার ফলে পায়খানা হয় না। এই সকল রোগের লক্ষণগুলো হলো পায়খানার ব্যাগ হয় কিন্তু পায়খানা হচ্ছে না, তারপরে যায় মলদ্বার বের হয়ে যায়, মলদ্বারের ফাটল সৃষ্টি হয়, এতে করে মানুষ খুবই কষ্ট সাধন হয়ে থাকে, মানুষের কষ্ট পেয়ে থাকে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যটা হলো কিসের কারণে কোষ্ঠকাঠিন্যতা হয়? বিষণ্ণতার কারণে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত চিন্তার কারণে এই কোষ্ঠকাঠিন্য দেখা দিয়ে থাকে। তারপরে আগযুক্ত খাবার পানি কম খেলে, পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম না করলে, পর্যাপ্ত গ্যাট ব্যাকটেরিয়া না থাকলে, তারপরে দুগ্ধজাতীয় খাবার ও চিনি বেশি খেলে, ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট বেশি খেলে এই রোগের সৃষ্টি হতে পারে। এই রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কী করতে হবে? নিয়মিত খাবার খেতে হবে, তারপরে বেশি পরিমাণে পানি খেতে হবে, খাবার খাওয়ার সময় ভালো মতো চিবিয়ে খেতে হবে, তারপরে খাবারের যত অনিয়ম না হয় সেদিক খেয়াল করে আমরা যদি চলি, তাহলে ইনশাল্লাহ আমরা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে পারব। এবার পরিপাকতন্ত্র নিয়ে আমরা দুটি আলোচনা করব। পরিপাকতন্ত্রের মধ্যে আমাদেরকে তিনটি পরিপাকতন্ত্র রয়েছে, একটি হলো দাঁত, আরেকটি হলো খাদ্যবস্তু, আরেকটি হলো খাওয়া। দাঁত দ্বারা আমরা চিবিয়ে খাবার খাই, খাদ্যবস্তু আমাদের পেটে গিয়ে পাকস্থলীতে এটা কী করে নিগৃহীত হয়, তারপরে খাওয়া আমরা খেয়ে থাকি। এই তিনটি হলো পাকস্থলীর মূল যন্ত্র। দাঁত প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করতে হবে, খাবারের পরে ভালো করে দাঁত ব্রাশ করতে হবে। দাঁতের ফাঁকে খাবারের কণা মানে আটকে থাকে, তা পচে গিয়ে দুর্গন্ধ হয়, দাঁতের ক্ষয় হয়, খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁতের ক্ষয় রোধ করে। তারপরে খাদ্যবস্তু হলো পরিপাক ও সুগন্ধি খাওয়া উচিত, বাসি পচা খাবার না খাওয়াই ভালো, কারণ আঙ্গুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালা বাটি হাত অবশ্যই পরিষ্কার করে ধৌত করা। হাতে সাধারণত হাতের মাধ্যমে আমাদের পেটে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে যায়, আমরা হাত দ্বারা বিভিন্ন কিছু ধরে থাকি, এতে করে হাতের মাধ্যমে খাবারগুলো আমাদের শরীরে প্রবেশ করে, এগুলো ধীরে ধীরে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ড্যামেজ করে দিয়ে থাকে। তাই আমাদের খাদ্য খাওয়ার আগে অবশ্যই আমরা ভালো করে হাত পা ধুত করে পরিষ্কার পরিচ্ছন্নত হয়ে হাতের নখগুলো ভালো করে কেটে দাঁত পরিষ্কার করে আমরা খাবার পরিবেশন করব ইনশাআল্লাহ। এবার আসি আমরা খাদ্যবস্তু পরিষ্কার ও সুগন্ধি হওয়া উচিত, বাসি পচা খাবার খাওয়া উচিত নয়। বাসি পচা খাবার খেলে আমাদের পরিপাকতন্ত্রের যন্ত্রগুলোকে নষ্ট করে দিতে পারে, এতে করে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। তো আমরা আজকে পরিপাকতন্ত্র সম্পর্কে জানলাম। পরিপাকতন্ত্রের মাঝে তিনটি যন্ত্র রয়েছে, একটা হলো দাঁত, আরেকটা হলো খাদ্যবস্তু, আরেকটা হলো খাওয়া। এই তিনটা হলো পরিপাকযন্ত্রের মূল অংশ, যার মাধ্যমে আমরা খাদ্য চিবিয়ে খাই এবং খাদ্য আমাদের ডাইজেশন হয় শরীরে, এগুলো সঠিকভাবে আমাদেরকে শরীরের কর্মকাণ্ড থেকে গুলো চালকিত করে থাকে। তো আমরা আজকে বললাম যে এখানে সাধারণ রোগ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম, আমরা সাধারণ রোগ সম্পর্কে জানলাম। তো তোমরা সাধারণ রোগ কী তা বলতে পারবে, গ্যাস্ট্রাইটিসটা কী তাও বলতে পারবে, তারপরে আমিষাটা কী, কীভাবে আমিষা হয়, আমিষার লক্ষণগুলো কী, আমিষার থেকে প্রতিকারগুলো কী আমরা তা জানতে পারব, তারপরে যে পরিপাকতন্ত্র মধ্যে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে তা আমরা জানতে পারব। তো বন্ধুরা, আজ আমি এই পর্যন্তই আমার ক্লাস শেষ করলাম। তোমরা ভালো করে আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্সের মাধ্যমে মেসেজ করবা, আমি পুনরায় তোমাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।